এরপরে কেউ লাউ কিনে এটা খাইলে কেউ আর লাউ রান্না করবে না। এখন আমি যেটা ট্রাই করছি এটা হচ্ছে রুই মাছের ভর্তা। এতগুলো আইটেম আর ভর্তা কিন্তু রেডি করে আমরা কথা বলছি পাটুলির কথা, যেটা হচ্ছে ডাব চিংড়ি। তো আজকে আমরা ছানার ছক্কা খাওয়া প্রথমেই ক্ষমা চেয়ে নিলাম। আজকে এত লোভনীয় খাবার আমার সামনে, এত এত খাবার যে আমি আসলে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। তারপরে মনে হলো আমার অডিয়েন্সের সাথে আমার রিভিউটা শেয়ার করা উচিত। তো আজকে আমি বরাবরের মতো, আপনারা পরিবেশন দেখেই বুঝতে পেরেছেন, বরাবরের মতো আজকে তৃপ্তি ক্যাটারিং, ওদের অ্যারাবিয়ান যে খাবারটা সেটা আমরা রিভিউ করেছি ইতিমধ্যেই। আজকে আমি ওদের যে কুজিনটা রিভিউ করছি, অনেক ধরনের খাবার আছে। এই মুহূর্তে আমি আমার সামনে ভর্তা নিয়ে বসছি, খুদে বাড়া ভাত আছে সাথে, খুদে ভাতের সাথে আমি ভর্তা ট্রাই করবো এবং আপনাদের সাথে শেয়ার করবো। অনেক পদের ভর্তা আমাদের সাথে আছে, সেই সাথে আরও অনেকগুলো আইটেম আছে। তো আমরা কি আগে আইটেম আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব নাকি খেতে খেতে বলবো? আচ্ছা, আগে পরিচয়ই করিয়ে দিই, কি বলেন? প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমের টক, তারপরে আমাদের সাথে আছে ট্যাংরা মাছের চচ্চড়ি, সর্ষে ইলিশ আছে যেটা আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের, আমি ইতিমধ্যে ওদের একদিন সর্ষে ইলিশ ট্রাই করেছি, ইলিশের মাথা দিয়ে কচু শাক ঘণ্ট, চাল কুমড়োর বড়া, কুমড়োর ছক্কা, মুড়ি ঘণ্ট, ডাব চিংড়ি, চিংড়ি পাতুরি, লুচি ও আলুর দম, ছানার ছক্কা, গরুর মাংসের ঝুরা, খুদে ভাত, বেগুন দিয়ে ডিম ভর্তা, টমেটো ভর্তা, পটল ভর্তা, বাদাম ভর্তা, নারিকেল ভর্তা, লাউয়ের বিচি ভর্তা, লাউ ভর্তা, রসুন ভর্তা, লেটুস ভর্তা, কাঁচা কচু ভর্তা, আমের আচার এবং সবশেষে আমাদের বাঙালিদের এবং সুন্নতি স্টাইলে খাওয়া যদি শেষ করতে চাই তাহলে কি লাগবে? একটা ডেজার্ট, মিষ্টি আইটেম। তো আজকে আমাদের ডেজার্ট হিসেবে আছে গুড়ের পায়েস, আর আমাদের পুরো এই আয়োজনটাকে আপলিফ্ট করছে লেমন। লেমনের নতুন যে মোহিত সেটা, এটাও আমি আজকে প্রথমবারের মতো ট্রাই করছি, আমাকে লেমন থেকে পাঠানো হয়েছে। সেই সাথে আমার সাথে লেমনটাও আছে, মোহিত ছাড়া যে ওদের আরেকটা ফ্লেভার সেটাও আছে লেমন। তো আমি মোহিতটা ট্রাই করছিলাম, এটাও ট্রাই করব। প্রথমে খাচ্ছি টমেটো ভর্তা দিয়ে, অসাধারণ। কচু ভর্তা আগে অনেক খেয়েছি কিন্তু সত্যিকারের অর্থে এরকম অসাধারণ স্বাদ হতে পারে, এরকম হতে পারে এটা আমার চিন্তা ছিল না। আপনারা হয়তো স্ক্রিনে আমার ভিডিও দেখে মনে হচ্ছে যে কি বলে কচু ভর্তা, তার মধ্যে আমরা তো বাসাও বানাই বা আমাদের আম্মা দাদি নানিরা বানিয়েছে বা চাচি মামি খালারা বানিয়েছে, কিন্তু এর আর নতুনত্ব কি আছে? বিশ্বাস করুন, এটা যদি আপনাদের অন্যরকম না লাগে এবং আপনারা যদি বলেন যে না আগের কোনো কচু ভর্তার সাথে এটা মিলে মিলছে এটা বলতে পারেন, তাহলে যে আপনার অর্ডার করে খেতে যে টাকা লেগেছে সেটা আমি টিজিএম টিম থেকে আমরা দিয়ে দিব। এটা এমন একটা অন্যরকম কম্বিনেশন যে আপনার সত্যি মনে হবে যে আরো অনেকখানি ভাত খেয়ে পারি, কিন্তু সেটা সম্ভব না, আমাকে আরো অনেক কিছু ট্রাই করতে হবে। সো আমি অল্প অল্পই খাচ্ছি। এখন আমি যেটা ট্রাই করছি এটা হচ্ছে রুই মাছের ভর্তা। এই ইলিশের পরে আমার সবচেয়ে পছন্দের মাছ হচ্ছে রুই, কেন জানি না আমার খুব ভালো লাগে। বিশেষ করে আমার শাশুড়ি যখন টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করুক বা খালি ভুনা করুক আমার এত ভালো লাগে, আর উনি এত মজা করে রান্না করেন, ওইটা অন্য কারো রান্নার মধ্যে আবার আমি পাই না। তো হচ্ছে ওনার রান্না খেতে খেতে রুই মাছ আমার আসলে প্রিয় হয়ে গেছে। রুই মাছ কিন্তু এত রকমের খাবার খেয়েছি বাট ভর্তা আমার কখনো ট্রাই করা হয়নি। তো অসাধারণ রুই মাছের ভর্তাও যে এত মজা হতে পারে না খাওয়ার আগ পর্যন্ত আপনারা কেউ বুঝতে পারবেন না। আর যে কোনো খাবার মজা হয় হচ্ছে ইনগ্রিডিয়েন্টস যেগুলো ইউজ করা হয় ওগুলো পারফেক্ট কম্বিনেশনে। আমার কাছে মনে হয় যে আগেরবার একটা ভিডিওতে বলেছিলাম যে আসলে বাবুর্চির সাথে একটু দেখা করা দরকার, সে এত মজা করে কিভাবে রান্না করে এটা বোঝার জন্য। আচ্ছা, আমার মনে হয় এই আইটেমটার নাম আপনারা কেউ শোনেন নাই, বেগুন আর ডিম।
আমার বাসায় পেঁপে আর ডিম হয়েছে, আলু ডিম হয়েছে, কিন্তু বেগুনের সাথে ডিমের ভর্তা আমি এখন পর্যন্ত খাই নাই কখনোই। এই প্রথম খাচ্ছি, দেখি কেমন লাগে। এই বেগুন দিয়ে ভর্তা, বেগুন আর ডিমের ভর্তা খেতে গিয়ে আমার খুব আমার আব্বার কথা মনে হচ্ছে, কারণ আমার আব্বার বেগুন খুব পছন্দের। ইলিশ মাছ বেগুন দিয়ে তো আমাদের বাসায় কম্পালসারি রান্না হয়। এই ভর্তা দিয়ে যদি এক প্লেট ভাত যে খেয়ে না উঠতে পারবে এমন কিছু কোনো বাঙালি আমি খুঁজে পাই, তাকে নগদে 1,000 টাকা দেওয়া উচিত। এত মজা, এত মজা, এত ভিন্ন রকম টেস্ট, পোলাও কোরমা আর কাসা টেস্ট। এখন যে ভর্তাটা ট্রাই করছি, নারিকেল ভর্তা। আমার বাড়ি খুলনায়, ওই অঞ্চলে অনেক নারিকেল হয়, কিন্তু নারিকেল ভর্তা সত্যি কখনো খাওয়া হয় নাই, এই প্রথম খেলাম। নারিকেল দিয়ে অনেক তরকারি আমাদের ওখানে নারিকেল রান্না হয়, নারিকেল দুধ দিয়ে চিংড়ি আরো অনেক কিছু, বাট ভর্তা খাওয়া হয়নি। যখন মুখের ভেতরে ছিল আমি খাচ্ছিলাম, তখন আমার একটা লাইন মনে পড়েছে, সঠিকভাবে লাইনটা বলতে পারছি না, যে থাকে না ওই যে অনেক সময় উপমা দিয়ে কবি সাহিত্যিকরা বলে, আহারে তোমার এত রূপ, এত এত চেহারা আগে তো দেখিনি। তো নারিকেলের মধ্যে দিয়ে বড় হওয়া আমরা, নারিকেলের ফোপল খেতে খেতে সকাল থেকে রাত হয়ে যায়, এত 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 আইটেম খেয়েছি, বাট নারিকেলের ভর্তা খাইনি, এবং এটার স্বাদ যে এত মজার হতে পারে এটা আগে বুঝি। আমার মনের মধ্যে যে কথাগুলো চলে আমার রিভিউর মধ্যে, আমি সেই বিষয়গুলোই বলতে চেষ্টা করি। এইটা যখন আমি লেটুস দিয়ে ভর্তা দিয়ে যখন আমি ভাত মাখাচ্ছিলাম, গালে দেওয়ার আগ পর্যন্ত আমার মনে হচ্ছিল যে লেটুস পাতারও ভর্তা খাবো, কাল্লা যাবে কেমন না কেমন। কারণ এমনি লেটুস পাতা তো যে বাগা টাগা আমাদের দেওয়া হয় খেতে কিন্তু ভালো লাগে না, আমরা কি করি খুলে রেখে দেই না, কিন্তু খাওয়ার পরে মনে হয়েছে বেশ, তুমি এতক্ষণ কোথায় ছিল, আগে কেন দেখা হইল না। লাইনটা মনে হয় এমন হবে, আগে কেন খাওয়া হইল না, এখন খাচ্ছি বাদাম দিয়ে। বাদাম আমার মেয়ের পছন্দের, ছোটবেলায় আমার ছেলেরও ছিল, এখন কেন যদি পছন্দ করে, যারা বাদাম পছন্দ করে তাদের জন্য এটা খুব চমৎকার আইটেম হবে, তাই না। ভর্তা নিয়ে প্রায় শেষের দিকে চলে এসছে, আমার তো মন খারাপ হচ্ছে, মেয়ে না কেন এত মজা মজা মাছ টাচ আছে, তখন হচ্ছে না ভর্তা দিয়ে খেয়ে ফেললে ভালো হতো পুরো। তো এখন আমি যেটা দিয়ে খাচ্ছি সেটা হচ্ছে লাউ, অসাধারণ। এরপরে কেউ লাউ কিনে এটা খাইলে কেউ আর লাউ রান্না করবে না, সবাই। আচ্ছা লাউ তাহলে একটা এমন একটা খাবার যেটা সব খাওয়া যায়, লাউয়ের ছোলা ভর্তা খাওয়া যায়, ভাজি খাওয়া যায়, লাউয়ের রান্না এবং লাউয়ের ভেতরের যে অংশটা রান্না এবং ওইটা ভর্তাও কাছে খেলাম, ভর্তাও খাওয়া যায়, তাহলে বাদ থাকলো কি লাউয়ের বিচি, লাউয়ের বিচি ফেলে দিবে না, দিতে দিব না, আমি কি করবো এরকম ভর্তা বানিয়ে খেতে হবে। হ্যাঁ এখন আমি খাচ্ছি লাউয়ের বিচি ভর্তা, আগে কোনোদিনও খাই নাই, আজকে প্রথম খাচ্ছি, দেখি কেমন লাগে। অসাধারণ, মানে এত মনে করে মানুষ রান্না করে কি করে, এটা আমি বুঝি না, আল্লাহ খারাপ লাগতেছে এখন আমার, কেন আমি এত করে রান্না পারি। আর নিশ্চয়ই আমার বাচ্চারা কাচ্চারা যখন বা ফ্যামিলির লোকজন এটা খাবে, খেয়ে মনে হবে উনি তো এত করে রান্না পারে, আর যেমন আমার নিজেও মনে হচ্ছে। তাহলে আমরা ভর্তার কোর্স কমপ্লিট করলাম এবং এতগুলো আইটেমের ভর্তার কিন্তু রিভিউ করে ফেলছি। আপনাদের কোন ভর্তাটা সবচেয়ে বেশি পছন্দ সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং এই যে আমি অনেকগুলো নতুন নতুন ভর্তার আইটেমের কথা বললাম যেগুলো আমার কাছে নতুন, এগুলো আগে আপনি ট্রাই করছেন কিনা সেটাও জানাবেন। জানাবেন কিনা